আনিয়নো রিপন দে, আর তোমরা দেখছো ইনভেনশন মডার্ন এক্সপেরিমেন্ট চ্যানেলটি। সবার প্রথম টেকনোলজি এবং এক্সপেরিমেন্টের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি মেটে দেবেন। আমাদের বাংলার গুরুত্বপূর্ণ উৎসব রথ উৎসব, এবং সেটি উড়িষ্যাতে বেশি পালিত হয় এবং আমাদের বাংলাতেও পালিত হয়। তাই জন্য আমরা একটি রিমোট কন্ট্রোল রথ বানাবো। যদি আমাদের এই প্রজেক্টটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের মোটিভেট করে আরও ভিডিও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই জন্য প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন এবং কেমন হয়েছে মডেলটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। আমাদের এই রথটা বানানোর জন্য আমাদের একটি একটা কাঠের টুকরো লাগবে, আমাদের একটা রিমোট কন্ট্রোল গাড়ির নিচের অংশ লাগবে, এবং দুটো পুরনো এইচজিবির ব্যাটারি লাগবে। প্রথমে হট গ্লু গানের সাহায্যে এই ব্যাটারি দুটি এই গাড়িটার এখানটা আটকে দিতে হবে। পাশাপাশি এরকম করে ভালো করে আটকে দিতে হবে, এবং তারপর এই ব্যাটারিগুলির উপরে আটকে দিয়ে এই গাড়িটিকে এই বোর্ডটির উপর আটকে দিতে হবে পিছন দিকে। এবার আমরা এটাকে শুকাতে রেখে দেব। এবার আমাদের এরকম কটা পিভিসি পাইপের এলবোগুলো নিতে হবে, এবং এইরকম চারটে পিভিসি পাইপ নিতে হবে। এগুলো আমি 22.5 সেন্টিমিটার নিয়েছি। এবার আমাদের এই কাঠের সেটটা নিতে হবে, এবং এখানে পিভিসি পাইপের এলবোগুলো আটকে দিতে হবে হট গ্লু গানের সাহায্যে। চার কোণে থাকতে এরকম ভাবে আটকে দিতে হবে। এবার আমরা এটাকে ঠুকিয়ে যাচ্ছি, ততক্ষণ ওই কাঠের ফ্লাইটের সাইজের মতো এরকম একটা কার্ডবোর্ড আমরা কেটে নিতে হবে, এবং কার্ডবোর্ডের সাহায্যে এরকম একটা ত্রিভুজ বানিয়ে নিতে হবে। একটা শঙ্কু আকৃতির এবার আমাদের এই কার্ডবোর্ডের উপরে এই শঙ্কুটিকে আটকে দিতে হবে, শঙ্কু আকৃতির এটাকে এই সেলো টেপের মাধ্যমে পুরো মাঝ বরাবর। এবার আমাদের এই চারটে পিভিসি পাইপ নিতে হবে এবং এখানে আটকে দিতে হবে, এই সকেটগুলোতে আটকে দিতে হয় ভালোভাবে। এরকম করে এবার আমাদের এই কার্ডবোর্ডটা নিতে হবে, এবং কার্ডবোর্ডটা এই চারটে এই পিভিসি পাইপের উপরে আঠার সাহায্যে আটকে দিতে হবে। চলো এবার একটা আটকে নিই আমরা। এবার দেখো তোমরা, আমরা একটা জগন্নাথ ঠাকুরের একটা ছবি আমরা লাগিয়ে দিয়েছি, এবং ওপরে আমরা কালার করে দিয়েছি, নীল আর হলুদ কালার করেছি, খুবই সুন্দর লাগছে। এবার আমরা এর মধ্যে একটা লাইট লাগাবো, চলো এবার লাগিয়ে দেখি। এবার আমরা রথের মধ্যে এই এলইডি লাগিয়ে দেবো হট গ্লু গানের সাহায্যে।
এবার আমরা রাস্তার পিছন দিকে এই ব্যাটারিটা আটকে দেবো। এবার আমরা একটি ছোট প্লেট এবং ছোট একটি গ্লাস নেব এবং হট গ্লু গানের সাহায্যে এখানে আটকে দেবো। এবার আমরা ওয়্যারিং কানেকশানটা করে নেব। এই এলইডি প্লাসটা হচ্ছে এই ব্যাটারিটা যেখানে লাগিয়েছিলাম সেই ব্যাটারি প্লাসের সাথে আটকে দিতে হবে, এবং এলইডির মাইনাসের প্রান্তটি ব্যাটারির মাইনাসের সাথে আটকে দিতে হবে। দেখছি এলইডি জ্বলে উঠছে। এবার নিচে যে আমরা মোটর গাড়িটা লাগিয়েছিলাম তার সাথে এই ব্যাটারিটার সাথে আটকে দিতে হবে, কানেকশানটা করতে হবে। এই ব্যাটারি প্লাসের সাথে মোটরের প্লাসের তারটি আটকে দিতে হবে এবং মাইনাসের সাথে মাইনাসের তারটি আটকে দিতে হবে। দেখো বন্ধুরা চাকাটা ঘুরছে। লাইটটাও খুব সুন্দর জ্বলছে। খুব সুন্দর লাগছে। এবার অর্থাৎ ডেকোরেশন করে নেওয়ার জন্য আমরা এই থার্মোকলটা লাগিয়ে নেবো আটার সাহায্যে এখানে। দেখো বন্ধুরা এটা আমরা ডেকোরেশনের জন্য দুদিকে লাগিয়ে নিয়েছি। বাট দেখো আরো ভালো লাগছে। আমরা মডেল টেস্ট করে দেখি চলছে কিনা। দেখো বন্ধুরা খুব সুন্দর চলছে। You sound